একজন রোগী একটা ওনার লেখাপড়ার খুব ইচ্ছা, ওনার লাইব্রেরি আছে, উপরের দিকে যেই একটা বই নিয়ে গেল অগ্নে পড়ে গেল, বিছানা থেকে উঠতে যাচ্ছে পড়ে যাচ্ছে, চেয়ার থেকে উঠতে যাচ্ছে পড়ে যাচ্ছে, অথবা জুতার ফিতা পড়ে, অর্থাৎ তার একটা পজিশন, হেড পজিশনটাকে চেঞ্জ করার সাথে সাথে তার কিন্তু একটা ভার্টিগো হয়, ভার্টিগো ডিউ টু পজিশন চেঞ্জ, পজিশন চেঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে মাথা ঘোরানো বা ভার্টিগো নিয়ে অধ্যাপক ডক্টর আশরাফুল ইসলাম স্যারের কাছ থেকে মূল্যবান কিছু আমরা কথা শুনবো। স্যার যদি একটু বলবেন। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মাশিউর রহমান। আজকে আসলে ভার্টিগো এটা একটা বিশাল সাবজেক্ট, এই ভার্টিগোর সাথে কিন্তু জড়িত বহু স্পেশালিস্ট, কিন্তু আমাদের এই ভার্টিগো কিন্তু নাক কান গলার উপরে আসে বেশি ধরনের পড়ে যায়। আর ভার্টিগো শব্দটা এই যে মাথা ঘোরা, আমরা কিন্তু অনেকেই মনে করি হয়তো ব্রেনের মধ্যে কোনো টিউমার হয়েই মনে হয় মাথা ঘোরে, আসলে কিন্তু এইটার কিন্তু 1% 2%, কিন্তু মেজরিটি ক্ষেত্রে মেজরিটি ভার্টিগোর কিন্তু কারণ কিন্তু কানের থেকে উৎপত্তি হয় বেশি। যেমন কানের বিভিন্ন ধরনের রোগ আছে, কানের পর্দার ছিদ্র, কানের ইমব্যালেন্স, কারণ কানের মধ্যেই ভেস্টিবুলার কতগুলি ইমব্যালেন্স মেনটেন করে, এইখানেই কিন্তু এই ভার্টিগোটা শ্রবণ এবং ভারসাম্য, ভারসাম্য এটা কিন্তু এর সাথে কিন্তু চোখের ভারসাম্য, স্কিনের ভারসাম্য, এই ভারসাম্যটার কোনো একটু তারতম্য হলেই কিন্তু এই ইমব্যালেন্স অথবা ভার্টিগো তৈরি হয়। যাই হোক, এই ভার্টিগোর ক্ষেত্রে একটা অত্যন্ত কমন একটা টার্ম যেটাকে বলা হয় বিপিপিভি, বিপিপিভি বেনাইন প্যারাক্সিজমাল পজিশনাল ভার্টিগো, অর্থাৎ পজিশন চেঞ্জের সাথে কিন্তু এই ভার্টিগোটা হয়। সেটা কী ধরনের, মনে করো একটা একজন রোগী একটা ওনার লেখাপড়ার খুব ইচ্ছা, ওনার লাইব্রেরি আছে, উপরের দিকে যেই একটা বই নিয়ে গেল অগ্নে পড়ে গেল, বিছানা থেকে উঠতে যাচ্ছে পড়ে যাচ্ছে, চেয়ার থেকে উঠতে যাচ্ছে পড়ে যাচ্ছে, অথবা জুতার ফিতা পড়ে, অর্থাৎ তার একটা পজিশন, হেড পজিশনটাকে চেঞ্জ করার সাথে সাথে তার কিন্তু একটা ভার্টিগো হয়, ভার্টিগো ডিউ টু পজিশন চেঞ্জ, পজিশন চেঞ্জ, এটাকেই বলা হয় পজিশনাল ভার্টিগো। এটা হচ্ছে এটা হিস্ট্রি নিতে হবে আগে, যার কোনো কোনোদিন মাথায় আঘাত লাগছে কিনা, কোনো ঘাড়ে আঘাত লাগছে, এই যে সার্ভাইকাল কোনো ইঞ্জুরি আছে কিনা, এগুলো সমস্ত হিস্ট্রি নিয়ে দেখা গেলো যে কোনো কিছুই তার নাই, কোনো কিছুই তার নাই, অর্থাৎ এটাকে আমরা বলি ইডিওপ্যাথি, ইডিওপ্যাথি, অর্থাৎ কোনো কারণই নাই অথচ তার ভার্টিগো, তার ভার্টিগো হচ্ছে। কারণ জানলে তো, প্রত্যেকটা রোগের কারণ জানলে তো সে কারণ চিকিৎসা করলে রোগীটা ভালো হয়ে যায়, কিন্তু এটা কারণ জানা যাচ্ছে না, তারপরেও তো রোগীকে চিকিৎসা করতে হবে। তাহলে চিকিৎসা কি? এই বিনাইন প্যারাক্সিজমাল পজিশনাল ভার্টিগোর কারণ না জেনেই আমরা কিন্তু এটাকে ঠিক করতে পারি। সেটা কি? একটা খুব কমন পজিশনাল যেহেতু চেঞ্জ হচ্ছে, আমরা এই পজিশনটাকে রিপজিশন করলেই কিন্তু এটা আবার রিপজিশন, অর্থাৎ পজিশনাল চেঞ্জেস, তাহলে আমরা রিপজিশনাল চেঞ্জেস করতে হবে, সেটাকে বলা হয় ইপ্লিপ ম্যানোভার, ইপ্লিস ম্যানোভার। এই ইপ্লিস ম্যানোভারটা কী করে? একটা বেডে শোয়ায় মাথাটাকে একটু হ্যাং করে এটার কতগুলি অ্যাঙ্গুলেশনে তাকে যদি চেঞ্জ রিচেঞ্জ করা যায়, তাহলে কিন্তু এই ভাটাগো, এটা কিন্তু এক্সারসাইজ, এই এক্সারসাইজটা করলেই কিন্তু এই ভাটাগো চলে যায়, এর কোনো মেডিসিন দরকার নেই, কোনো ওষুধেরই দরকার পড়ে না। সুতরাং রিচেঞ্জিং দ্য পজিশন উইথ, এটা কীভাবে, এটার একটু মেকানিজমটা জানলে মনে হয় আমাদের দর্শক এবং সবার কাছে ক্লিয়ার হবে। এইখানে আমাদের কানের মধ্যে যে কতগুলি একটা শামুকের মতো, স্নেলের মতো পাকানো জিনিস আছে, এটাকে বলা হয় সেমি সার্কুলার ক্যানালস, এটা কিন্তু অ্যাঙ্গুলেশন করে বসে থাকে, 30 ডিগ্রি অ্যাঙ্গুলেশন এরকম ধরনের, এরা একটার উপরে আর একটা কিন্তু এভাবে বসে থাকে, এদের মধ্যে কিন্তু কিছু ম্যাটেরিয়ালস থাকে, যেটা অটোকোনিয়া, ক্যালসিয়াম প্লেক্স থাকে, এই জায়গাটায় কিন্তু যখন ডিরেঞ্জমেন্ট হয়ে যায়, এটা কিন্তু অ্যারেঞ্জমেন্ট করে একটা আল্লাহ এদেরকে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে রাখছে, এটার যখন এই ডিরেঞ্জমেন্ট হয় অর্থাৎ কোনো অ্যারেঞ্জমেন্টের তারতম্য ঘটে, তখনই কিন্তু এই ভার্টিগোটা হয়। তাহলে ওর তারতম্য হয়েছেই বলেই তো ভার্টিগো হচ্ছে, এই পজিশনাল চেঞ্জ হলেই ওই জায়গাটা কিন্তু ঠিকমতো কাজ করছেন না। এই ইপ্লিস ম্যানোভারে করে কি, ওই যে ডিরেঞ্জমেন্ট ছিল ওটাকে রিঅ্যারেঞ্জমেন্ট, আবার অ্যারেঞ্জমেন্টে তাদের পজিশনাল চেঞ্জ করে আগের পজিশনে নিয়ে আসতে হয়। এটাকে কয়েকবার কয়েকদিন এরকম ধরনের প্র্যাকটিস করলে এই পজিশনাল ভার্টিগোটা ভালো হয়ে যায়।
এটাকে বলে ইপ্লিজ একটা ম্যানোভার, একজন ভদ্রলোক এটা বানিয়েছেন এবং এটা আমরা করে অনেক রোগীকে আমরা, এটা কিন্তু আউটডোর প্রসিডিওর, এই যে তোমার এখানে যে বেডটা আছে এই বেডে বসেই কিন্তু শুয়ে কিন্তু এটা করা যায়। আর যদি অ্যাকিউট হয় তাহলে অ্যান্টিভার্টিনাইজার ড্রাগ এটা একটু দিলে সাথে সাথে সেই অ্যান্টিভার্টিনাইজার ড্রাগে এটার কিন্তু উপশম হয়। আর ভার্টিগো যেহেতু আমি বললাম যে অনেক বড় একটা টার্ম, এরপরেও যদি এই রোগের সাথে অন্য কোনো রোগ থেকে থাকে সেটার চিকিৎসা করে এই ভার্টিগো ভালো করা সম্ভব। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, স্যারের কাছ থেকে মূল্যবান কথা শুনলাম। বিপি পিভি বিনাইন পজিশনাল প্যারক্সিজমাল ভার্টিগো, যেটা পজিশন চেঞ্জের সাথে রিলেটেড হয়। স্যারে যে একটা এক্সারসাইজের কথা বলেছেন ইপ্লিস ম্যানোভার, কখনো এটি আপনি ইউটিউব থেকে দেখে নিজে বাসায় প্র্যাকটিস করবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। শুধুমাত্র নাক্কান গলা বিশেষজ্ঞ উনিই আপনাকে এই ম্যানোভারটা করিয়ে দিবেন এবং চেম্বারে বসেই স্যার এটা করা সম্ভব, এবং পরবর্তীতে উনি নিজে বাসায় গিয়ে নিজে নিজেই করতে পারবেন, শিখিয়ে দিলে তখন শিখিয়ে দিতে হবে। হ্যাঁ, কিন্তু নিজেই আগের থেকেই শুরুতেই আপনি প্র্যাকটিস এটা করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।